হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের লিসনে। আর আমরা আজকে যে লিসনটি করব সেটা হচ্ছে, দেখো, জব অ্যান্ড অ্যাডমিশন টেস্ট থেকে তোমাদের বিভিন্ন ক্লাস দিচ্ছি আমরা, যাতে তোমরা এই প্রিপারেশনগুলো নিতে পারো, যারা তোমরা বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এবং যারা বিভিন্ন পাবলিক ভার্সিটিগুলোতে অথবা প্রাইভেট ভার্সিটি, যেটা বলো, ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকে আমাদের ক্লাসটি। এবং এই ক্লাসটি হবে হচ্ছে ম্যাথ থেকে। দেখো, ম্যাথের বীজগণিত সূত্রগুলি বা বীজগণিত থেকে কিছু প্রশ্ন এসে থাকে, আমরা বিভিন্ন পরীক্ষার দেখি এই নৈমিত্তিকগুলো, এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এটা, কারণ এটা থেকেই বেশি প্রশ্ন এসে থাকে ম্যাথের। তো এটা থেকে কি ধরনের প্রশ্ন আছে এবং এটা আমরা কীভাবে সলভ করতে পারি, আজকের ক্লাসে আমরা তাই শিখবো। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের এই ভিডিওটি, তাহলে আশা করি তোমাদের অনেক প্রবলেমটাই সলভ হয়ে যাবে। তো দেখো, আমরা এই ম্যাথের বীজগণিত করার আগে আমরা জাস্ট কিছু সূত্রাবলী মনে করতে হবে বা মুখস্থ রাখতে হবে। সেই সূত্রগুলো কি কি দেখো, সেই সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, তাহলে সেটা হচ্ছে কি, দেখো, এটাকে আমরা দুইটা পার্টে লিখতে পারি, এ প্লাস বি, এ প্লাস বি, ওকে, এ একটা পার্ট, অথবা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ছোটো সময় থেকেই জানি। দেখো, এরপরে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এই অঙ্কটা লিখতে পারি, এটা লিখতে পারি, অথবা এটা লিখতে পারি। আমাদের অঙ্কের স্ট্রাকচার অনুযায়ী আমাদের যেটা প্রয়োজন হবে আমরা কিন্তু সেটা দিব, ঠিক আছে। এরপরে দেখো, এটা হচ্ছে মাইনাস স্টার, তো মাইনাসটার ক্ষেত্র ঠিক মাইনাস দুইটা হবে। দেখো, এখানে এই সূত্রটা আমরা জানি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অথবা আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, ওকে। এরপরে যে সূত্রটা আছে, দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় এ প্লাস বি, দেখো, এর সাথে বি একবার প্লাস আসছে আর এর সাথে বি একবার মাইনাস আসছে, হ্যাঁ। এরপরে আছে, দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা আমরা কিভাবে, কি সূত্রটা কি, দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা আরও একভাবে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমাদের প্লাসটার মান থাকলে প্লাসটা নিব, মাইনাসের মান থাকলে মাইনাসটা নিতে হয়, এটা আমরা জানি, অথবা আমরা করার সময় দেখবো যে কী ধরনের অঙ্ক এখান থেকে এসেছে, দেখো। অথবা লেখা যায় হাফ, দেখো, সেম ব্র্যাকেট হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, সেম ব্র্যাকেটটা আটকাই দিই। এরপর হচ্ছে, দেখো, ফোর এ বি, এই ফোর এ বি কে আমরা বিশ্লেষণ কী কী লিখতে পারি, এ প্লাস বি কি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার, ওকে। এরপরে আছে, দেখো, এ একটা সূত্র আছে, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে তিনটা রাশি আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এখানে যদি হয়, দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর আছে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, ঠিক আছে। ঠিক এই অঙ্কটাকে যদি আমরা একটু সংযোজন বিয়োজন করি বা সমাধান করি, তাহলে আরও দুইটা সূত্র এখান থেকে আমরা পাই, দেখো, এই অঙ্কটা চলে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অথবা তোমরা এই অনুযায়ী কিন্তু মুখস্থ রাখতে পারো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে আসবে কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, ওকে, অথবা টু এ বি বি সি সি এ, এইটার আমরা সূত্র কী পাবো, অল্প হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমরা পাবো। কিউব থেকে কিছু সূত্র আছে, এ প্লাস বি হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস, এটা জাস্ট আমরা এখানে একটা মাইনাস দেবো আর এই মাইনাসটা এখানে চলে আসবে, এ কিউব প্লাস বি কিউবটা কি, দেখো, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি, এটাকে আরেকভাবে লেখা যায় এ প্লাস বি এবং কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমাদের প্রয়োজন অনুযায়ী যেটা দরকার হবে সেটা নেব। এরপর হচ্ছে এটা, এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, এটা তো আশা করি এই সূত্রগুলো তোমরা খুব ভালো করে আয়ত্ত করবো, তাহলে তোমাদের অঙ্কটা করতে অনেক বেশি সুবিধা হবে। এবার আমরা কিছু উদাহরণ দেখে আসো, দেখো, এই উদাহরণগুলো আমরা যেগুলো তোমাদের করাবো কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তোমরা একটু দেখো, দেখে নিও, আমরা সময় স্বল্পতার কারণে পরীক্ষাগুলোর নাম বললাম না। দেখো, এ মাইনাস বি, এ মাইনাস বি কয়বার আছে, দুইবার, তা আমরা জানি যে এ মাইনাস বি এটা দুইবার থাকে, তাহলে আমাদের এটা কী লেখা যায়, এটা লেখা যায় এইভাবে হোল স্কোয়ার, কারণ এটা কীভাবে লেখা যায়, আমরা কিন্তু এইখান থেকে এই সূত্রটা পেয়েছিলাম, দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এই যে দুইবার, আমরা কিন্তু এটা লিখতে পারি, ঠিক না। তো এবার এটাকে বিশ্লেষণ করলে আমরা কী পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি
প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে যেখানে আমাদের অপশনটা থাকবে এটার মান এটা, সেখানটা আমরা অ্যান্সারটা এই অপশনটা কারেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, এরপরে যে উদাহরণটা দেখো, রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি। দেখো একবার প্লাস একবার মাইনাস একই জিনিস। আচ্ছা, আমরা যদি এটাকে এ চিন্তা করি আর এটাকে বি চিন্তা করি তাহলে কি হয়? দেখো তো এ প্লাস বি আবার এ মাইনাস বি, এটা কোন সূত্র যেন আছে, একটা সূত্র ছিল দেখো, এই যে সেই সূত্রটা এ প্লাস বি আরটা হচ্ছে কি এ মাইনাস বি। ঠিক আছে না, তো এই ক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমরা দিতে পারি। তাহলে যদি এইটা হয় তাহলে আমরা কি দিতে পারি? দেখো এই যে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এইটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা জানি স্কোয়ার আর রুট সবসময় কাটাকাটি হয়, তাহলে স্কোয়ার আর রুট কাটা হলে থাকে এখানে ফাইভ মাইনাস আর এখানে থাকে হচ্ছে থ্রি। তাহলে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে টু। তাহলে যেই অপশন আমরা টু পাবো সেটা কিন্তু আমরা দাগে আসতে পারবো। এরপরে দেখো এই যে একটা অংশ, তো এই অংশটা আমরা কি করতে পারি যে এইটা সমান এইটা হলে কত, এর মানটা কত আর কি। ঠিক আছে, তো এখানে চিন্তা করো এখানে আমরা কোনো একটা সূত্র কিন্তু এরকম দেখেছি, যেটা আমাদের সূত্রটা আয়ত্ত থাকে, এই সূত্রটা আমরা একটু দেখে আসি। দেখো সূত্রটা হচ্ছে এই যে দেখছো, এইটা যদি হয় তাহলে ওইটা আমাদের কি করা যায় বা এটার মানটা কত হবে, আমরা মানটা একটু করার চেষ্টা করি। দেখো এখানে হচ্ছে হাফ আর এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটার আমরা একটু ভাঙটাই, তাহলে কী হবে না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এই প্লাসটা এই যে এটা একটু ভাঙটালে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখছো, তো এই হচ্ছে আমরা দুইটা অংশকে সূত্রে ভাঙটালাম। এরপরে একটু চিন্তা করো, দেখো টু এ বি আর টু এ বি এটা কিন্তু কিন্তু কাটা যায়, ঠিক না, কাটা গেলে এখানে আমরা পাচ্ছি কত দেখো, তো এখানে পাচ্ছি হচ্ছে আমরা এখানে সেম ব্র্যাকেটটা নিয়ে নিই, সেম ব্র্যাকেট এখানে পাচ্ছি হলো টু এ স্কোয়ার আর পাচ্ছি হলো কি প্লাস টু বি স্কোয়ার, ঠিক না। তো এইটাকে আমরা একটু কমন নিতে পারি টুটা, এই যে টু এখানে যেহেতু ইন্টু এই টুটা আমরা একটু বাইর করে দিই, তাহলে এখানে থাকতেছে এইটা আর থাকতেছে এইটা, একটু কমন নেই। তাহলে এইটা দেখো নিচে, তাহলে এইটা এটাকে কাটা, তাহলে থাকতেছে কি এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যেখানে অপশনে এই অ্যান্সারটা পাবো সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর উদাহরণটা একটু দেখো, এক্স প্লাস ওয়াই সমান এইট আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত সিক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটা আবার আমাদের কোন সূত্রে এসেছে, দেখো সূত্রটা হচ্ছে আমাদের এখানে এই যে এটা আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ধরনের। তো এইটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এই অংশটুক এই সূত্রটুকু আমরা লিখে দিয়ে মানটা করে দিলেই হবে। ঠিক আছে, তো এই সূত্রটা যদি আমরা লিখি তাহলে কি আসে দেখো, তাহলে আস্তে আস্তে হচ্ছে হাফ আস্তে আস্তে হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আর আসতেছে হচ্ছে এন হলো প্লাস এন আসতেছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এটা যদি হয় তো এই হাফটাই যে আমরা দিলাম আর এখানে আমরা একটু গুণ চিহ্ন দিয়ে রাখি একচুয়ালি মানটা বসাই দিই, তাহলে এখানে আমরা মান পাচ্ছি হলো কত, এটার মান পাচ্ছিলাম এইট হোল স্কোয়ার আর এটার মান পাচ্ছিলাম আমরা কত সিক্স হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা একটু এখানে করি, দেখো তাহলে এখানে আছে এই যে হাফ আর এখানে পাচ্ছি হলো আমরা কত চৌষট্টি আর এখানে পাচ্ছি হলো ছত্রিশ। দেখছো, তাহলে এখানে যদি আর তাই হয় আমরা এখানে একটু করি, তাহলে এই হাফ আর এখানে যেটা যোগ করলে কত পাই আমরা একশো, তাহলে দুই একশোতে কতবার যায় পঞ্চাশ। তা আমরা যেখানে আমরা এই পঞ্চাশ অপশনটা পাবো সেখানে কিন্তু আমরা কারেক্ট আনসারটা করে দিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এই নিচের উদাহরণটা আমরা একটু দেখি যে এইটা সমান এইটা আর এইটা সমান এইটা হয় তাহলে এক্স স্কোয়ার তাহলে এইটা কত। তাহলে আমরা জানি এইটার একটা সূত্র আছে, দেখো তোমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে কত, হ্যাঁ তো এই যে সূত্র, তো এই সূত্রটা আমরা কি এখানে আমাদের মান দেওয়া আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইটা আমাদের কোথায় আছে দেখো এইখানে আছে, তো আমরা কিন্তু এটা কিন্তু করে ফেলাইতে পারি। তাহলে এখানে যে তারা মাইনাস আছে আমরা মাইনাসের সূত্রটা নেব, তাহলে মাইনাসের সূত্রটা নিলে আমরা কি নিতে পারি, নিতে পারি হচ্ছে হোল স্কোয়ার এই যে মাইনাসের সূত্র আমরা এই যে প্লাস হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে কয় টু এ বি প্লাস টু এ সরি এক্স ওয়াই এ বির জায়গায় আমরা কী চিন্তা করবো এক্স ওয়াই এক্স ওয়াই। তাহলে আমরা এখন কী নেব, এটুকুর মান পাচ্ছি হলো বারো আর বারোর উপরে কী হবে স্কোয়ার আর এটুকুর মান পাচ্ছে টু ইন্টু হচ্ছে ওয়ান,
তাহলে এখানে আমরা একটু হিসাব করি, 12 12 হচ্ছে 144, আর এখানে হচ্ছে মাইনাস হচ্ছে 2, তাহলে আমরা এখানে হিসাব করলে পাবো হচ্ছে 1 2, এটা তাহলে যেখানে আমরা এই অ্যানসারটা পাবো বা অপশনটা পাবো সেখানে। দেখো এই উদাহরণটা একটু আমরা দেখি, এই উদাহরণটা আসলে কি, এ প্লাস বি সমান 7 এবং এ বি সমান 10 হলে এ স্কোয়ার বি স্কোয়ার 3 AB সমান কত, এইটা আমরা কীভাবে করবো। দেখো এখানে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি সেটা হচ্ছে কেমন, এখানে এ স্কোয়ার প্লাস এটা যদি আমরা একটু ভেঙে লিখি 2 AB, কোনো সমস্যা আছে? এখানে তিনটা, এখানে একটা লিখলাম আর এ বি স্কোয়ারটা এইখানে দিলাম, আর এখানে যে আর একটা AB রয়েছে সেই AB আমরা এই যে দিলাম, দেখছো তো এখানে আমাদের কী হয়েছে, এখানে একটা সূত্র পড়ে গেছে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক না, আর প্লাস হচ্ছে কি AB। এটা কেন করলাম, কারণ হচ্ছে আমাদের AB মান দেওয়া আছে এই জন্য। তো এবার AB মান আমরা কত পেয়েছি, 7, এর উপর স্কোয়ার, আর AB মান কত পেলাম 10। তো আমরা একটু হিসাব করে এখানে একটু বসাই, তা 7 7 49 আর এখানে হচ্ছে কত 10, তাহলে কত হয়, তাহলে 9 আর হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যেই অপশনটা আমরা এই অ্যান্সারটা পাবো সেটা কিন্তু আমরা করে আসতে পারবো, অথবা এই ধরনের অঙ্ক আসলে এইভাবে কিন্তু আমরা সলভটা করতে পারি। এরপরে যে এটা আছে দেখো উদাহরণটা, সেটা হচ্ছে AB রুট 5 আর A-√3 হয়, তবে এইটা যখন আমরা এইটা পাবো তখন কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করার চেষ্টা করব। কোন সূত্র, এই দেখো হাফ এ প্লাস বি কে হোল স্কোয়ার প্লাস A-B হোল স্কোয়ার। তো যদি এই সূত্রটা আমরা ইউজ করি তাহলে কি হয়, দেখো তো আমরা এখানে হাফ দিলাম, এরপর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস A-B হোল স্কোয়ার। তো যদি এইটা হয় তাহলে আমরা এখানে একটু হাফ নেই, আর এরকম মান আমরা কত পাচ্ছি দেখো, তো মান পাচ্ছি হচ্ছে √5 হোল স্কোয়ার আর হচ্ছে প্লাস √3 হোল স্কোয়ার। ওকে, তো এই অঙ্কটা আমরা একটু এখানে করি, একটু ভালো করে দেখো তোমরা, এখানে যদি করি তাহলে এই হাফটা কিন্তু আমরা এই যে রেখে দিয়েছি হাফ, ঠিক আছে, হাফটা আমরা এখানে রেখে দিয়েছি, আর স্কোয়ার আর রুটে সবসময় কী হয় কাটা হয়ে যায়, তো যেহেতু এটা গুণ তো আমরা এখানে কাটা দিয়ে দিলাম, কাটা দিচ্ছে হচ্ছে 5 আর এখানে পাচ্ছে হলো প্লাস কত 3, এখানেও রুট আর স্কোয়ার কাটা। তো যদি এইটা হয় তাহলে এখানে এই যে হাফ আর এখানে আমরা যোগ করে পাচ্ছি হলো কত 8, তাহলে এটা এটা কত বলা যাচ্ছে 4, তাহলে এই অ্যান্সারটা আমাদের কী হচ্ছে 4। তো এই ধরনের অঙ্ক আসলে আমরা এইভাবে কিন্তু করে ফেলতে পারি এই সূত্রের সাহায্যে। যদি এটা সমান এটা এবং এটা সমান এটা হয় তাহলে ওই যে একই সূত্র, দেখো একই সূত্র, তো একই সূত্র হলে আমরা এখানে কি হাফ, তো আমরা চাচ্ছি হলে কি হাফ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস A-B হোল স্কোয়ার। তো এটার মানটা আসতেছে কত, এখানে এখানে আমরা এটার পাচ্ছি হলো 13 স্কোয়ার আর এখানে পাচ্ছি হলো কত 3 স্কোয়ার। ওকে, তো আমরা এইখানটা একটু চলে আসলাম, হাফ একটু খেয়াল করে একটু দেখো, একটু বারবার দেখো প্রবলেম হলে, যেহেতু অক্ষরগুলো ছোট হয়ে যাচ্ছে আমাদের। তো এখানে 13 যদি আমরা স্কোয়ার করি আমরা কত পাচ্ছি 169, আর এখানে যদি 3 স্কোয়ার করি তাহলে পাচ্ছিল 9, তো এখানে আমরা কত পেলাম দেখো, এটা যোগ করলে 9 9 18, 8 হাতে আমার 1, তাহলে কত 7 আর হলো 1, এই তো। তো এবার এটা একসাথে কাটাকাটি করে এটা তো যাচ্ছে হলো কত 8 বার হাতে, হ্যাঁ এটা এটা হচ্ছে 8, সরি কাটলে আমরা পাচ্ছি হলো 8 আর 1 থাকে, তাহলে 18 9, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে 2 দিয়ে এটাকে কাটে। হ্যাঁ, তো আশা করি এটা বোঝা গেল। এরপর অঙ্কটা আমরা একটু দেখি, এরপর অঙ্কটা হচ্ছে এ প্লাস বি 9 A-B, এটা হলে AB সমান কত, দেখো AB-র একটা সূত্র আছে আমাদের, একটু খেয়াল করি আমরা AB-র একটা সূত্র, এটা যে এই AB-র সূত্রটা হচ্ছে এখানে কি করা যাবে, AB সূত্র, তো AB সূত্রটা হচ্ছে এই যে এই অংশটুকু আমরা একটু বসিয়ে দিই, জাস্ট এখানে সূত্র ফেলাই করলেই হবে, যেহেতু আমাদের AB মান বের করতে বলছে, তো আমরা এখানে সূত্রটা ফেলাই, সূত্রটা হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে 2 হোল স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস A-B, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তো এবার আমরা শুধু মানটা বসাই দিই, উপরে হচ্ছে কত 9 আর নিচে হচ্ছে 2, উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে আসছে উপরে হচ্ছে 7 আর 2। তো যদি এইটা হয় আমরা একটু এখান থেকে একটু দেখে আসি, তো এখান থেকে দেখলে আমাদের 9 9 81, এটার ভাগটা এলে এটা ছিল 4
আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস সাত সাতা উনপঞ্চাশ, নিচে হচ্ছে কি ফোর, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তো এরপর আমরা আরেকটা অংশ করতে পারি, এখানে কি করতে পারি, এখানে হচ্ছে এই দুইটা ফর্মুলা একটা ফোর লসাগু নিতে পারি সমাধান অঙ্ক, এটা একবারে যায়, এখানে হচ্ছে 81 আর এখানে হচ্ছে 49। দেখো 49টা কীভাবে চার চার ভিতরে একবারে যায় আর উপরটার সাথে গুণ হয়, এই চার চারের ভিতরে একবার যায় উপরের সাথে গুণ হয়, এই জন্য কোনো প্রবলেম নেই। এরপরে যতটুকু আছে আমরা করে ফেলতে পারি, সেটা হচ্ছে কি করতে পারি, দেখো নিচে চার রয়ে গেল আর এখানে আমরা বিয়োগ করি, কত হইলে হবে, দুই হইলে 11 হবে আর তোমার এক, পাঁচ আছে কত হইলে হবে, তিন হইলে, তাহলে এটা কেটে তাহলে যায় 4 8 32, তাহলে আমরা 8 অ্যান্সার পেলাম, ঠিক আছে। দেখো এই উদাহরণটা একটু দেখি আমরা, এই উদাহরণটা আসলে কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান এ এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে বি, তাহলে টু এক্স ওয়াই কত, তাহলে টু এক্স ওয়াই, আমরা কিন্তু শুধুমাত্র এক্স ওয়াইয়ের একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি এবের সূত্র, এটা হচ্ছে এই যে এবের সূত্রটা, এবের সূত্রটা কি জানি, একবার এর সাথে বি প্লাস হয়ে ভাগ হচ্ছে দুই, এর সাথে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ দুই হোল স্কোয়ার, ঠিক না। তো আমরা এখানে এক্সের জায়গায় ঠিক টাই রাখি, দুইটাকে শুধু একটু আগে লিখে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এই যে দুই, এখানে হচ্ছে আমরা এই গুণটা দিয়ে এবার সূত্রটা করে ফেলাই, তাহলে এক্স প্লাস ওয়াই বা হচ্ছে টু, ঠিক আছে না, এখানে একটা সেম ব্র্যাকেট দিয়ে দিই আর হচ্ছে মাইনাস, আর এখানে পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই টু, ওকে এইটা, তাহলে এবার এই টুটাই যে তাই যে গুণ আমরা দিয়ে দিলাম। এবার এইখানে আমরা একটু মানটা বসার কাজটা করে আসি, দেখো মানটা বসালে কী কাজ হয়, এটার মান হচ্ছে হলো এ, এটার মান এ, তো উপরে হচ্ছে এ আর নিচে হচ্ছে কত দুই হোল স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে পাচ্ছিল বি দুই হোল স্কোয়ার। এবার আমরা আরও একটা অংশ করে আসি, দেখো এই যে দুই, তাহলে এইখানে ভাঙটালে এ স্কোয়ার আর পাচ্ছে হলো কি নিচে দুই, সরি ফোর, নিচে পাচ্ছে কত ফোর, এই যে ফোর, এখানে মাইনাস, এখানে হচ্ছে বি স্কোয়ার পাচ্ছে হলো কি ফোর, আমরা একটু ফার্স্ট ব্র্যাকেট দিই, আরও একটু অংশটু দেখি, দেখো দুই গুণ আমরা যদি এটাকে লসাগু করি তাহলে কি আসে, দেখো ফোর, তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার, এইটা। তো আমরা এবার এখানে একটু তাকাই, দেখো এই দুইয়ের সাথে এটা যদি কাটা হয় তাহলে নিচে থাকতে হলো দু, সরি এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক আসলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে করে ফেলতে পারি, ঠিক আছে। এরপরে দেখো একটা অঙ্ক, এই একটা অঙ্ক দেখো, এই অঙ্কগুলো আমরা দেখতেছি তো অনেক অঙ্ক এখান থেকে এসে থাকে, তাহলে এটা আমরা কীভাবে করব দেখো, তো যদি এইটা হয় আমরা একটু এখান থেকে ই করি, এই সূত্রটা হয় তাহলে এই সূত্রটা আমরা কী লিখতে পারি, যেহেতু এটা প্লাস আছে তাহলে প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা কই থেকে পেলাম আমরা, দেখো এই যে সূত্রটা আছে এই সূত্র এইটা, ঠিক আছে। দেখো মাইনাস থাকলে কি হয়, প্লাস থাকলে এইখানে আমরা হচ্ছে মাইনাস হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ারের সূত্রটা আমরা কি পাচ্ছি হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার, তাহলে আমাদের হচ্ছে হবে ফোর, যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে তাহলে টুর জায়গায় আমরা ফোর হবে, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, তাহলে আমরা এখানে দিতে পারি টুয়ের জায়গায় কী দেবো আমরা এখানে ফোর দেবো, হ্যাঁ ফোর এ বি। তো এবারে এখানে এটা মান পেয়েছি আমরা কত সেভেন হোল স্কোয়ার, আর এই ফোর ইন্টু এটা করে মান পেয়েছি হলো দশ, তাহলে এখানে সাত সাতা উনপঞ্চাশ আর এখানে আসতে আসতে হলো চার দশকে চল্লিশ, তো অ্যান্সারটা আমরা পাচ্ছি হলো কত নাইন আর হচ্ছে এইট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার না। এরপর হচ্ছে যদি এ বি প্লাস এক্স এ বি সমান ওয়াই হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত, ঠিক আছে এ স্কোয়ার বি স্কোয়ার মান কত, একটু খেয়াল করো এখানে শুধুমাত্র এই একটা অঙ্ক একটু ঘুরিয়ে দিয়েছে, কারণ আমরা জানি প্লাসের ক্ষেত্রে ঘুরাইলে কোনো সমস্যা হয় না, মাইনাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করলে আমাদের একটু ওই চিহ্ন অনুযায়ী একটু কাজটা করতে হয়। তো এইটার আমরা একটা সূত্র জানি, এটা সূত্র কি হয়, এটা আমরা কিন্তু লিখতে পারি এ প্লাস বি আর এ মাইনাস বি, তো এইটুকের মান কত, এ প্লাস বি এটার মান হচ্ছে এক্স আর এটার মান হচ্ছে কি ওয়াই, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সিম্পল একটা। হ্যাঁ দেখো এই অঙ্কটা, দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা থেকে সব থেকে বেশি প্রশ্ন দেখা যায়, এই সূত্র মানে একটা সূত্র প্রয়োগ করে অনেক ধরনের অঙ্ক আসে, ঠিক আছে। তো আমরা এই অঙ্কটার সলভ রেট দেখি, এটা যদি এইটা হয় তাহলে এইটুকুর মান কত, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এই যে এটা বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র থেকে অনেক বেশি অঙ্ক এসে থাকে, ঠিক আছে। তো আমরা এখানে একটু তাকাই যে এটার মান যদি এইটা হয়, এটা এ আর হচ্ছে এটা বি, তাহলে এটা হলে এ মাইনাস বি
হোল স্কয়ার মানে হচ্ছে প্লাস হচ্ছে টু এ বি, দেখছ? তাহলে এটুকের মান আমরা কত পেয়েছি একটু খেয়াল করি, এটুকের মান পেয়েছি আমরা হলো 2। তাহলে এই যে সেই 2 হোল স্কয়ার, আর এটা এটা কি কাটা, এটা পাচ্ছি হলো প্লাস 2, তাহলে এখানে হচ্ছে 4 আর হলো যোগ 6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই সূত্রটা প্রয়োগ করে অনেক ধরনের অঙ্ক তোমরা বিভিন্ন বই থেকে কালেকশন করে এটা করে ফেললে কিন্তু ভালো হবে। ঠিক আছে, এরপরে এটার বর্গ কত, এটার বর্গ, বর্গ মানে জানি আমরা কি স্কোয়ার, তোমরা একটা বর্গ চিহ্ন দিয়ে ফেলাই, এই যে হচ্ছে বর্গ চিহ্ন, তো বর্গ চিহ্ন হইলে দেখো এটার এ ধরি আর এটার বি ধরি, তাহলে আমরা একটা সূত্র ফেলাই দিই, এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ, এটা হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিস্টেম। তো এই বর্গটা, এই যেহেতু বর্গ করে ফেলেছে সূত্র করে, এখানে এখানে আছে হলো 4x² আর এখানে গুণ করলে হচ্ছে 4x, আর এটা পাচ্ছি বলতো 1, এই হচ্ছে আমাদের অ্যান্সার বর্গ করলে। ঠিক, এই উদাহরণটা দেখি একটু তাকাও, যে এই উদাহরণটা কী আছে, এ স্কোয়ার মানে 2ab থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে, মানে বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে আমাদের ওইটা বিশ্লেষণ করা যাবে। তাহলে এটাকে যদি আমরা নেই তাহলে কী নিতে পারতেছি, এইটা নিতে পাচ্ছি, ঠিক আছে না? তো এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি দেখো, এটা কিন্তু আমরা একটা সূত্রে ফেলাই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a আর হচ্ছে কি বি, তাহলে হইতেছে কি প্লাস বি স্কোয়ার, কিন্তু এটা প্লাস বি নিয়ে ফেলেছি, দেখো তো প্লাস বি কি নেওয়া যাবে, যেহেতু নেওয়া যাবে না কিন্তু আমাদের সূত্র জন্য নিতে হবে, এই জন্য মাইনাস বি স্কোয়ারটা আমরা দিলাম একটা এক্সট্রা, কারণ এটা কাটা হইলে আমাদের এই অংশটুকুই থাকে। তো এবার আমরা এখানে কি পাচ্ছি, দেখো এখানে এইটুকু দিয়ে একটা সূত্র হয়ে গেছে, সেটা এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, তাহলে এই একটা আমাদের বিয়োগ ফল বেরোচ্ছে, এটাই হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, আর এই মাইনাস বিটাই হচ্ছে আমাদের কোনটা যোগ করলে বা বিয়োগ করলে, মাইনাস বি বিয়োগ করলে। ওকে, ঠিক আছে, তো এক্স এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে, যোগফল যদি যোগফল কত হবে তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো যোগফলটা কত হবে। ঠিক আছে, তাহলে 2yx মাইনাস হচ্ছে xy, তাহলে আমরা এটা ই করে ফেলাই, দেখো এখানে এক্স ওয়াই একটা লসাগু নিয়ে ফেললাম, তাহলে এক্স এক্স বার যায়, তাহলে এখানে হচ্ছে 2y² আর এখানে মাইনাস ওয়াই ওয়াই কাটা এক্স, তাহলে x² এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যে এটার সাথে কত যোগ করলে যোগফল এত হবে, এটা যোগ করলে, ঠিক আছে, এটার রাশিটির সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে, যোগফলটি পূর্ণবর্গ, তোমরা আমাদের ওই সূত্র ফেলাই দেখতে হবে কোনটা যোগ করলে, দেখো তোমরা এখানে সূত্র ফেলাই, তো এইটাতে আমরা একটা সূত্র ফেলাই দিই, তাহলে 9টা যদি সূত্র ফেলাই তাহলে কী হয়, 3a² ঠিক না, প্লাস 2a, আচ্ছা b হলো কোনটা, এইটারও যদি আমরা b বানাই তাহলে এখানে কত আসতেছে, এটা ভাঙটালে আমরা পাবো হচ্ছে 4, ঠিক না, 4b প্লাস হচ্ছে 4 হোল স্কোয়ার। তো একটু খেয়াল করে দেখো এখানে এইটা আর এইটা কিন্তু আমরা ভাঙটাইছি, 9 স্কোয়ার ভাঙটাইছে 3 হয়ে গেছে, আর 16 ভাঙটাইছে 4 হয়ে গেছে, কিন্তু এখানে মাঝখানে একটা অংশ চলে আসছে, 6 4 6 24 এবি, তাহলে 24 এবি আমাদের বাড়তি পেয়ে গেছে, তাই বাড়তিটাই যে 24 এবি মাইনাস। ঠিক আছে, তো এবার আমরা একটা সূত্র পেয়েছি, এই সূত্রটা আমরা বসাই দিই, এ প্লাস 4b হোল স্কোয়ার আর হচ্ছে মাইনাস এটা আমরা 2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে এইটা কী করলে, এইটা যোগ করলে আমরা এই পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, লাস্টের একটু উদাহরণটা আমরা একটু দেখি, লাস্টের উদাহরণটা হচ্ছে কিউবের সূত্র থেকে, দেখো এটা হলে এটা সমান এটা আছে, তাহলে এটার মান কত, তো এই কিউবের সূত্রটা আমরা একটু দেখি, কিউবের সূত্র এখানে আছে কোনটা, এই যে, ঠিক আছে, তো যদি হয় তাহলে এখানে একটু আমরা একটু দেখি, দেখো প্লাস থাকলে যে প্লাস, তাহলে এখানে আমরা প্লাস দিয়ে দিচ্ছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে 3ab আর হচ্ছে এ প্লাস বি, তাহলে এটা সূত্র, এটার মানটা হচ্ছে 3 কিউব, আচ্ছা এটার মানটা হচ্ছে 3 আর এটাও 3 আর এটার মান হচ্ছে আমরা 3। ঠিক আছে, তো যদি এমন হয় তাহলে আমরা এখানে হচ্ছে 27 মাইনাস এখানে পাচ্ছি হলো কত, 27, তাহলে আমাদের অ্যান্সারটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এই উদাহরণটা দেখি একটু দেখো তোমরা, এই উদাহরণে কী আছে, এই উদাহরণটা আছে হচ্ছে x-1/x হলে x³+1/x³, এটা কী, তার মানে আমাদের কিউবের সূত্র, দেখো কিউবের সূত্র এই ধরনের মান থেকে স্কোয়ার হোক আর
আর কিউ পেয়ার হোক, এই ধরনের মান থেকে অঙ্কগুলো কিন্তু আমাদের বেশি আসে। সো এই এই রিলেটেড সূত্র আমরা যেখানে পাবো আর এই ধরনের অঙ্ক যেখানে পাবো অনেক বেশি বেশি করে করে ফেলবো, যাতে আমাদের পরীক্ষায় এই মানগুলো একটা তো থাকবেই যাতে আমরা ওইটাও করে আসতে পারি। ঠিক আছে, দেখো এ কিউব প্লাস বি কিউব, দেখো এ কিউব প্লাস বি কিউব তাহলে কী হয়, একবার হচ্ছে প্লাস, ঠিক আছে, প্লাস এটা আমরা এটা লিখতে পারি এই সূত্রটা, ঠিক আছে, অথবা এটা, আর যদি মাইনাস হয় তাহলে মাইনাসের সূত্রটা লিখতে হয়। তাহলে কী হবে, মাইনাসের সূত্র আমাদের এখানে মানটা ছিল, সরি, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস, তো যদি মাইনাস হয় তাহলে আমাদের মাইনাসের সূত্রটা দিয়ে করতে হবে, এই যে মাইনাস, তাহলে মাইনাস কিউব 3ab, ঠিক আছে, তো আমরা এই সূত্রটা দিয়ে দিই, তাহলে কী হবে, কিউব এখানে হবে কি প্লাস 3ab আর হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। তো এটার মানটা আমরা একটু দেখি, এটা মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাহলে এটা পুরো কিউব, এখানে এইটা আর এটাকে কাটা যেহেতু ভাগ আছে, আর এখানে এটার মান পেয়েছি আমরা কত, 5, তাহলে আমরা একটু হিসাব করি, 5 125 হয়, 5 5 25, 5 25 125, আর এখানে আমার পাচ্ছি হলো 15, তো একটু যোগ করে দিলে পাচ্ছি হলো 10, 0 হাতে আমার 1, 2 2 4 হাতে আমার 1, ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার, যা সূত্র ফেলে হিসাবটা করে দেবো। এইটা হলে এটার মান কত, প্লাসের সূত্রটা আর কিছুই না। তাহলে দেখো এখানে প্লাসের সূত্রটা হলে এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে, তো মাইনাস 3ab, এখানে ছিল প্লাস আর এখানে মাইনাস, 3ab আর হচ্ছে, সরি, এবি হচ্ছে এটা এ আর এইটা হচ্ছে হলো আমাদের বি, আর এখানে আমরা পাচ্ছি ইনটু এ প্লাস বি, যে তোমাদের একটা মান, তাহলে এইটার এটাকে কাটা হয়ে যায়, এটুকুর মান পাচ্ছি আমরা 3, 3 উপরে কিউব, এই যে মাইনাস 3, আর এটুকুর মান পেয়েছিলাম 3, তাহলে এখানে পেয়েছি আমরা 27, আর এখানে পাচ্ছি 3 3 9, তাহলে 9 আছে কত হলো হবে 17, 8 হইলে হাতে আমার 1, ঠিক আছে, তাহলে 1 1 18, ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। এটা একই সূত্রের, মাইনাসের সূত্রের, তাহলে আমরা এখানেও মাইনাস দিয়ে দিই, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 2ab আর হচ্ছে এ মাইনাস হচ্ছে বি, তো আমরা একটু দেখি এটুকুর মান কত, 2 হোল স্কোয়ার, এটা এটা কাটা প্লাস হচ্ছে 2, আর এটা ইনটু আসছে, এটার মান পেয়েছে আমরা কত, 2, তাহলে এখানে আছে 4 যোগ হচ্ছে 4 সমান সমান 8, ওকে, তো এই অ্যান্সারটা দেখবা। এরপর হচ্ছে এটা, এটা হলে কি হয়, একই সূত্র, একই সূত্র, এটা সমান এটা আর এটা সমান এটা হলে এ স্কোয়ার বি স্কোয়ার, জাস্ট এখানে কিউবের এই যে এ কিউব প্লাস বি কিউব এই সূত্রটা, তাহলে আমরা এই সূত্রটা আমরা কী দিতে পারতেছি, এইটা দিতে পারতেছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, তো এটুকুর মান আমরা কত পেয়েছি, এটুকুর মান পেয়েছি হলো 5, এরপরে কিউব যাচ্ছে, আর এটা 3ab মান পেয়েছে হলো 6 আর এটার মান হচ্ছে 5, তাহলে দেখো এখানে 125 কিউব ভাঙটাইলে, আর এখানে হচ্ছে আমরা 30 33 90, তাহলে আমরা একটু ই করে ফেলে, এখানে 5 9 আছে কত হলো হবে 12, 3 হইলে হাতে আমার 1 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের বীজগণিতের সূত্রগুলি থেকে তোমাদের জন্য কিছু সূত্র এবং কিছু অঙ্ক, এই ধরনের অঙ্ক থেকে কিন্তু এসে থাকে, দেখো অঙ্ক ব্যাপক আছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে হয়ে আসে, তো এই সূত্র থেকে যেগুলো সূত্রগুলো দিয়েছে এই সূত্র থেকে তোমাদের অঙ্কগুলো এসে থাকে। তো তোমরা যদি বিভিন্ন বই কালেকশন করে, ঠিক আছে, এই ধরনের সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে থাকো, তাহলে আশা করি একটা ভালো ফলাফল পাবে। তো দেখা পাবে তার আগামী ক্লাসে, আল্লাহ হাফেজ।